এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ডিজিটাল পদ্ধতির সূচনা হয়েছে রেশন শপগুলোতে। জনগণের সাথে প্রতারণা করে মানুষকে বঞ্চিত করে কোনো ব্যবসায়ীকে আর আর্থিক লাভ করতে দেবে না রাজ্যের খাদ্য দপ্তর। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তেলিয়ামুড়ায় লিগাল মেট্রোলজি শাখার নবনির্মিত কার্যালয়ের নতুন দালান বাড়ির উদ্বোধন করে শুক্রবার এ কথা বলেন ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। তেলিয়ামুড়া পুরনো টিআরটিসি অফিস সংলগ্ন এলাকায় আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়, খাদ্য দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়। এদিন নিজের বক্তব্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, একজন গ্রাহক হিসেবে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। কোনো পণ্যই মানসম্মত হবে না যদি তার প্রতিটি উপাদান সঠিক না হয়। তাই এই বিষয়ে জনগণকে সচেতন করে তোলা বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমান সময়ে সঠিক পরিমাপ ব্যবহার ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই করা যায় না। যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন ও কৌশলী হওয়া খুবই প্রয়োজন। খাদ্যপণ্যে ভেজাল মেশালে এবং ওজন ও মাপে কম দিলে একজন ভোক্তাকে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। রাজ্যের গ্রাহকদের সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করে চলেছে ত্রিপুরা সরকারের ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। এমন অনেক ব্যবসায়ীরা রয়েছেন, এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও আছেন, এমন অনেক ব্যবসায়ীরা রয়েছেন যে এক্সপায়ার্ড হয়ে গেছে এমন জিনিস বিক্রি করছেন মার্কেটে, হয়তো উপর দিয়ে একটা লেভেল লাগিয়ে দিচ্ছে। এমন অনেক ব্যবসায়ীরা আছেন ওজনে কম দিচ্ছেন, আমরা যাকে পাল্লা বাটখারা বলি। ভেতরে ল্যাবের ভেতরে গেলে আমার অফিসাররা ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন যে কোনটা দিয়ে পেট্রোল মাপা হয়, কোনটা দিয়ে ওজন পরিমাপের আমাদের যে পাল্লা বাটখারাগুলো সেগুলো মাপা হয়, সমস্ত কিছু দেখাচ্ছিলেন। তো এখন অত্যাধুনিক সিস্টেম এসছে, ডিজিটাল সিস্টেম এসছে। আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইব, কোনো ব্যবসায়ী অসৎ উপায়ে অর্থ উপার্জন করবে জনগণকে ফাঁকি দিয়ে, জনগণকে ওজনে কম মানে প্রতারণা করে মানুষকে বঞ্চিত করে, সেই জিনিস কিন্তু দপ্তর কোনোভাবেই হতে দেবে না। দেরিতে হলে সেখানে ব্যবস্থা গ্রহণ হবে। আমাদের ম্যান পাওয়ারের অভাব রয়েছে, এটা আপনারা জানেন যে এত হাজার হাজার বাজার প্রতিদিন যাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও নিয়মিতভাবে রুটিন মাফিক আমাদের দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে এসডিএম, এসডিএম অফিস, ডিসিএম এখানে আছেন, ডিসিএম মহোদয়, এসডিএম অফিস থেকে তারা প্রতিনিয়ত সেখানে বাজারের যে অভিযান ছাপা মারা থেকে শুরু করে ব্যবসায়ীদের অসৎ উপায়ে যারা অর্থ ইনকাম করতে চান তাদের বিরুদ্ধে কিন্তু সেখানে অভিযান জারি রেখেছেন সারা রাজ্যে। প্রতিনিয়ত খবরের কাগজগুলোতে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমার আহ্বান থাকবে, যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে আছেন, আপনারাও মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে যারা প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনারাও গিয়ে আপনার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে সুন্দরভাবে যাতে কোথাও মানুষ যেন প্রতারিত না হয়, বঞ্চিত না হয়, মানুষকে যেন না ঠকানো হয়, সে কথাটা মাথায় রেখে আমাদের সরকারের স্বচ্ছ যে দৃষ্টিভঙ্গি, আপনাদের বিধায়িকার স্বচ্ছ যে দৃষ্টিভঙ্গি, সেই কথাটা মাথায় রেখে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। 50 লক্ষ টাকা ব্যয়ে লিগাল মেট্রোলজি শাখার এই কার্যালয় গড়ে তোলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।